আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি দুইটা তরকারি রান্না করব, ওইটার রেসিপি দিব। রেসিপি বলতে কি, আমি যেভাবে রান্না করি ওইটাই দেখাবো। প্রথমে আমি কচুগুলো হালকা একটু সিদ্ধ করে হলুদ দিয়ে পানিটা ঝরিয়ে নিলাম। তারপর কড়াইতে একটু তেল দিলাম, আর মাছগুলোতে একটু হলুদ লবণ মাখিয়ে নিব। আগে আমি ভালো করে ধুয়ে নিছি, হলুদ লবণ মাখায়া ওই যে কড়াইতে তেল দিছি, কড়াইয়ের তেলটা গরম হলে মাছগুলো এই পিঠে পিঠ উল্টে একটু ভেজে নেব হালকা করে, কড়া করব না। তারপরে আমি একটু পেঁয়াজ বেটে নেব, পেঁয়াজ রসুন আর জিরা। এই তরকারিটা আমি এইভাবেই রান্না করি, মাছগুলো হালকা হালকা ভাজা হলে উঠায় নেব। দেন নামায় নিচ্ছি মাছগুলো। নামানোর পরে আমি এই কড়াইতে এই তেলের ভিতরে হালকা একটু তেল দিয়ে মাছগুলো রান্না করে নেব। ওই যে পেঁয়াজ রসুন জিরাগুলো বাটছি, ওইগুলো দিলাম। ওগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কষায় নেব। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন মশলা যেন পুড়ে না যায় জন্য একটু পানি দিয়ে ওটার সাথে পরিমাণ মতো হলুদ মরিচ এবং কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নেব। কারণ ঝালটা আমি কম দিয়েছি গোড়া মরিচের, এই জন্য আমি একটু শুকনো মরিচ আগেই কাঁচামরিচ আগেই অ্যাড করে নিয়েছি। কারণ ঝাল ছাড়াই মাছটা তো খেতে ভালো লাগে না, তারপর গুঁড়া মরিচটা খেলে আবার একটু সমস্যা হয় গ্যাসের, এই জন্য। এইবার আমি ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কালারটা অনেক অস্থির হয়েছিল ক্যামেরার ছাড়া, আমি এমনি নিজের চোখে যা দেখছি অনেক সুন্দর লাগতেছিলো, কিন্তু ক্যামেরায় কেন সুন্দর হলো না বুঝলাম না, মোবাইল ভালো না তো এই জন্য। যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন প্লিজ। ক্ষুদ্র ক্ষুদ্রভাবে শুরু করছি, আপনারা যদি সাপোর্ট না করেন কীভাবে হবে বলেন। ওকে, আমার কিন্তু মাছ রান্না শেষ হয়ে গেল ওইটা। এখন আমি অল্প কয়েকটা ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। এই পিঠে পিঠে একটু হালকা হালকা করে না ভাজলে, রান্না করলে মাছগুলো খুলে খুলে যায়। তো এই মাছের জন্য আমি একটু রসুন পেঁয়াজ বেটে নিচ্ছি, অল্প একটু মাছ অল্প একটু মশলা। তারপরে ভাজার তেলের মাছ ভাজার তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলাগুলো দেওয়ার পরে একটু পানি দিয়ে স্পাইসিসগুলো অ্যাড করে নিলাম। লবণ দিয়েছি কিনা দিয়েছি, লবণ না দিলে তো তরকারি খাওয়া যাবে না। যে লবণ বেশি দিলেও ভালো লাগে না, কম দিলেও ভালো লাগে না, পরিমাণ মতো না হলে তরকারিটাই নষ্ট হয়ে যায়। তো আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যখন হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখন পানি দিয়ে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করলেই শেষ হয়ে যাবে রান্না। ওকে, আমার এই মাছটা এভাবে খেতে অনেক ভালো লাগে, অনেক। শুধু শুধু রান্না করলে কেমন যেন লাগে, কিন্তু একটু যদি হালকা ভেজে আলু দিয়ে রান্না করে আমার অনেক ভালো লাগে। তো ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। শেষ শেষ শেষ।